বন্ধু আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল, আমি সুব্রনীল রায়। আজকের ভিডিওতে আপনাদের ছটি প্রতিরক্ষা বিষয়ক আপডেট দেওয়ার চেষ্টা করব। একদম প্রথম আপডেটটি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পর্কে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সাম্প্রতিককালে তাদের একটি বৈঠকে সম্মত হয়েছে এই বিষয়ে যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার যে নটি বন্ধু দেশ ভারতের কাছে আকাশ ডিফেন্স সিস্টেম কিনতে চেয়েছে, তাদেরকে সেই ডিফেন্স সিস্টেমের রপ্তানি করা হবে। 2025 মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রায় $5 বিলিয়ন প্রতিরক্ষা রপ্তানি করার যে টার্গেট নিয়েছে সেটি ফুলফিল করতে গেলে এই আকাশ মিসাইলের রপ্তানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ডিফেন্স সিস্টেমের 96% অংশই ভারতে ঘরোয়া প্রযুক্তিতে তৈরি হয়, তাই এটিকে একটি পুরোপুরি মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট আমরা বলতে পারি। চলে আসি দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেটটি হলো চীনের ড্রোন সম্পর্কে। সম্প্রতি ইন্দোনেশিয়ার বেশ কিছু মৎস্যজীবী জলের নিচ থেকে কয়েকটি ড্রোন খুঁজে পেয়েছেন, পরে জানা যায় সেই আন্ডার ওয়াটার ড্রোনগুলি হলো চীনের। এখন যে জায়গা থেকে ড্রোনগুলি খুঁজে পাওয়া গেছে সেইগুলি সাউথ চায়না সি এবং ভারত মহাসাগরের মধ্যে স্ট্র্যাটেজিক পয়েন্ট বলে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ চীন ভারত মহাসাগরের সাবমেরিন নিয়ে আসার বিভিন্ন পথ খুঁজে বার করার চেষ্টা করছে এই ড্রোনগুলির সাহায্যে। জলের তাপমাত্রা থেকে শুরু করে গভীরতা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন এই আন্ডার ওয়াটার ড্রোনের সাহায্যে বুঝতে চেষ্টা করছে, যাতে তারা সাবমেরিন নিয়ে ভারত মহাসাগরে এসে ভারতকে চাপে রাখতে পারে। কিন্তু ইন্দোনেশিয়ার মৎস্যজীবীরা ড্রোনগুলি খুঁজে বার করার ফলে এবং সেই খবর ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে পৌঁছানোর পরে ভারতও যথাযোগ্য ব্যবস্থা নেবে। তৃতীয় আপডেটটি রাফাল জেট সম্পর্কে। বর্তমানে ভারতের মাটিতে এসে পৌঁছানো রাফাল জেটের সংখ্যা 8। শোনা যাচ্ছে সামনের মাসে আরও 3টি রাফাল জেট ভারতে এসে পৌঁছতে পারে, অর্থাৎ মোট সংখ্যাটি হতে চলেছে 11। এরপরে আরও 25টি রাফাল জেট ভারতে এসে পৌঁছানোর কথা। প্রসঙ্গত উল্লেখ্য, চীন এবং পাকিস্তানের সঙ্গে টু ওয়ার ফ্রন্টে লড়াই করার কারণে যে সুবিধাজনক অবস্থার স্কোয়াড্রন সংখ্যা সেটিতে পৌঁছতে গেলে ভারতকে দ্রুত স্কোয়াড্রন বাড়াতে হবে। আপাতত ভারত আগামী 6 বছরে 6টি স্কোয়াড্রন ভারতের বায়ুসেনাতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার মধ্যে 2টি স্কোয়াড্রন হতে চলেছে রাফালের, যা বাকি 25টি বিমান ভারতে এসে পৌঁছানোর পরে সম্পন্ন হবে। চতুর্থ আপডেটটি মায়ানমার থেকে আসছে। মায়ানমার তাদের নতুন সাবমেরিন UMS মিনিয়ে ইন্ডাক্ট করেছে তাদের নৌবাহিনীতে। ভারতের কিলো ক্লাস সাবমেরিন INS সিন্ধুবীর, যেটি কয়েক মাস আগেই ভারতের নৌবাহিনী মায়ানমারকে উপহার দিয়েছিল, সেটিই হলো এই সাবমেরিনটি। এবং মায়ানমার এই গত কয়েক মাসে ভারতকে বেশ কয়েকবার ধন্যবাদও জানিয়েছে। পঞ্চম আপডেটটি ভারতের এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়ার একটি প্রেস মিটকে কেন্দ্র করে। তিনি তার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে লাদাখে আবার এই শীতের মরশুমে চীন নতুন করে উত্তাপ বাড়ানোর চেষ্টা করছে। লাদাখের পাশে চীন আবার নতুন করে রেডার মোতায়েন করেছে, সারফেস টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল প্রভৃতি মোতায়েন করেছে। এবং তিনি বলেছেন যে চীন যাই করুক না কেন, ভারত যেরকমভাবে লাদাখে গত কয়েক মাস ধরে সমানে সমানে লড়াই করার জন্য প্রস্তুত আছে, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। চীন আক্রমণ করলেই ভারত প্রতি আক্রমণ করবে। এবং এর সাথে সাথে তিনি এও বলেছেন যে শুধুমাত্র লাদাখ নয়, ভারতের আশেপাশে বিভিন্ন দেশে, সেটা শ্রীলঙ্কা হতে পারে, বাংলাদেশ হতে পারে, প্রভৃতি জায়গাতেও চীন তাদের বেস বা ঘাঁটির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে, যাতে ভারতকে সমস্ত দিক থেকে চাপে রাখা যায়। অন্যদিকে তারা পাকিস্তানকে গোপনে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে। এদিকে আরকেএস ভাদুরিয়া একথাও জানিয়েছেন যে সম্ভবত পাকিস্তান তুরস্কের কাছ থেকেও ড্রোন বিষয়ে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে এবং এই বিষয়টি অত্যন্ত চিন্তার। সেই জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের যে এলওসি আছে তার আশেপাশে রেডার মোতায়েন করা হয়েছে, তিনি এরকমটাও জানিয়েছেন, যাতে পাকিস্তানের এই সমস্ত ড্রোনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা যায়। শেষ আপডেটটি 2021 সম্পর্কে। আজকেই এই বছরের শেষ দিন। সামনের বছর ভারত সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে যে নতুন নতুন পরীক্ষাগুলি করতে চলেছে তার একটি সম্ভাব্য তালিকা DRDO-র কাছ থেকে পাওয়া গেছে। DRDO পরীক্ষা করতে চলেছে 800 কিমি রেঞ্জের ব্রাহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল, 350 কিমি রেঞ্জের XRSAM এয়ার ডিফেন্স, 1000 কিমি রেঞ্জের ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত নির্ভয় ক্রুজ মিসাইল, রুস্তম 2,
আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, 5000 কিমির ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের ফেজ টু, AD-1 এবং AD-2 মিসাইল নিয়ে যে ডিফেন্স সিস্টেমটি তৈরি করা হয়েছে, যেটির মূল কাজ হলো ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করা, সেইগুলিও পরীক্ষিত হবে, এবং এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশনের যে প্রযুক্তি ভারতের DRDO বানিয়েছে, যে প্রযুক্তির মূল কাজ হলো কোনো সাবমেরিনকে তুলনামূলক বেশি সময় জলের নিচে ডুবে থাকতে বা সাবমার্জড অবস্থায় থাকতে সাহায্য করা, সেই প্রযুক্তিরও পরীক্ষা চালানো হবে একদম প্রথম কোয়ার্টারেই, অর্থাৎ 2021 ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠতে চলেছে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে, আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।